সুনামগঞ্জ সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 8 জন। সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক স্কুল ছাত্রী ও অটোরিকশা চালক মারা যান। এ ঘটনায় আহত হন আরও 4 জন। নিহত স্কুল ছাত্রী তাসফিয়া চৌধুরী সুরমা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এদিকে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। নরসিংদীতে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় 3 জন মারা গেছেন। ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এবং শিবপুরের সৃষ্টিঘর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নীলফামারীর খোকসা বাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ভাইজি,